ওই খলিলের বেচা কিনা আমরা এখানে করতে পারি না। 595 টাকা কেজি গোস্ত না নিয়া 750 টাকা কেজি গোস্ত খাওয়া ভালো। 595 বেচা এখন 695, একদিনে কি 30,000 টাকা গরুর দাম বেড়ে যায়? হলো আমি তো কোয়ালিটি দেখবো রে ভাই, আমি মাংসটা কিনবো 50 টাকা বেশি 100 টাকা বেশি। 595 টাকা কেজি গোস্ত না নিয়া 750 টাকা কেজি গোস্ত খাওয়া ভালো। এতে করে গরু জবাই করলে গরুর সব অংশ খাওয়ার উপযোগী না ভাই? আপনারা যে কুরবানির সময় বাসায় গরু জবাই করেন, গরুর সব অংশ কিন্তু বাসায় নেন না, কিছু অংশ হলেও ফালান, ওই গরু ওইখানে কিচ্ছু ফালায় না। আর ওইখানে দূর দূরান্ত থেকে মানুষ গোস্ত নিতে আসে। আমাদের এই খিলগাঁও, গোরান, মালিবাগ, এই শাহজাহানপুর, এই মনে করেন যে কাকরাইল, ফকিরাপুল, এই এলাকার কোনো মানুষ ওইখান থেকে গোস্ত কিনতেছে না। ঢাকার বাইরের মানুষ, দূর দূরান্ত থেকে মানুষ। আপনি যা জিজ্ঞাসা করবেন ওইখানে, ভাই আপনি কই থেকে আসছেন, বলবে ভাই আমি কোনাবাড়ি থেকে আসছি। কই থেকে আসছেন? আমি গাজীপুর থেকে আসছি। এই এলাকার মানুষ নাই, এই এলাকার মানুষ জানে তো বিষয়টা, সেই জন্য গোস্ত কিনে না। আমাদের এখানে নিবে না তো, আমরা তো ভাইরাল হই নাই, সে তো ভাইরাল হয়েছে। বিষয়টা হলো এরকম, আমরা কি খারাপ গরু জব করি? আমাদের গরু সার গরু, ওর গরু সার গরু, কিন্তু জিনিসটা প্রসেসিংয়ের ভিতরে ব্যতিক্রম আছে, ভালো মন্দ আছে। আপনার একটা গরু জব করলে, পাঁচ মানুষজনের একটা গরু জব করলে 50 কেজি বাদ দিয়ে গোস বেচতে হয় আমাদের, আর এখানে বাদ নাই। ওই 50 কেজি তো ওটার সাথে প্লাস হয়ই, এটার সাথে আরও পানি যোগ হয়। ওই গোস্তের ভিতরে আপনি হাত ঢুকাইবেন, উড়াইবেন, পানি পড়বে গোস্তের থেকে। আমাদের গোস্তের থেকে এই যে শরীরের সাথে গলবে, পানি পড়বে, এই যে শরীরের সাথে ঘষবেন, একটা পশম ভিজবে না। ওই ব্যস্ত আছে আপনার 695 টাকা, ঠিক আছে, 600 তো বাড়তেছি না ভাই, 750 টাকা উঠবে কেনা পরে গরু? যেমন 595 বেচছে এখন 695, একদিনে কি 30,000 টাকা গরুর দাম বেড়ে যায়? ওটা তো মানুষ ঠগানোর ব্যবসা, এটা মনে করেন সব কিছু মিলিয়ে ব্যস্ত হয়, আমরা সব কিছু মিলিয়ে ব্যস্ত পারি না। যেমন একদিন 2 কেজি গোস্ত নিল, 1 কেজি চর্বি গেল গোস্তের ভিতরে, আর আমরা তখন গোস্ত ব্যস্ত আছি, 50 গ্রাম চর্বি থাকে, 200 গ্রাম হাড্ডি থাকে। এই যে দেখতেছে এটা লাইরা চেরা দেখছে, কটুক চর্বি আছে, এই যে দেখেন আপনি দেখেন, এখন কটুক চর্বি 50 গ্রাম চর্বি হবে, হাড্ডির হবে 150-200 গ্রাম, দেখে নিতে আসে। যেমন আসছে যে হাড্ডির চর্বি বেশি, এরকম আমাদের এখানে নাই। আপনি দেখতেছেন কাস্টমার কীভাবে নিতে আসে, ভালো টাকা লস আছে, গরিব 10,000, 12,000, 15,000 টাকা লস হয়। এখন কী বলবেন, বিক্রি করতে সিনেমা করেন, ব্যবসা করতে হবে, দোকান তো বন্ধ রাখা চলবে না। যেমন এই দোকানটা দিয়ে আমরা 4-5 জন লোক চলি, ওখানে যায় লাইন দেখে বা ঘুষ দেখে, দেখে এসে পরে আসে বলে ভাই আপনারটাই ভালো, ওখানে সিল দিয়ে খারাইয়া কী নিবো, 5 কেজি ঘুষ নেবে, 2 কেজি পাই হাড্ডি চর্বি, 3 কেজি পাই ঘুষ, যে অবশ্যই ভালো। ওখানে যদি আপনি মনে করেন কেজিতে 200 গ্রাম চর্বি পায়, 300 গ্রাম হাড্ডি পায়, 400 গ্রাম হাড্ডি পায়, এখানে ভালো না। এখানে 15 গ্রাম চর্বি পাচ্ছে, 150-200 গ্রাম হাড্ডি পাচ্ছে, এটা ভালো না। এখানে আমাদের গোস ঝুলানো থাকে, যেটা মনে করেন কেটে ভুর দিয়ে রাখে, ওটা পানি মেশানো হয়, এখানে পানি খাবে না এটা। হ্যাঁ কী দেয় এটা হেয়ার ব্যাপার, আমি কী দিতে আমার ব্যাপার, আমার কাস্টমারটা দেখে নিতে আছে, আর হেয়ার কাস্টমার হাটটা দেখে নিতে আছে, কী দিতেছে না দিতেছে, ঠিক আছে। এটা কিন্তু আমরা কী দিই না দিই, এটা কাস্টমারের সামনে সামনে দিতেছি, আর এটা তো বানায় দিতেছে দাদা, এটা কী দেয় না দেয় হেয়ার ব্যাপার, এটা আমার ব্যাপার না। আমার চোখের সামনে কাস্টমার কাছে গোস বিক্রি করে দিলেন, যা আছে গোস্তের সাথে আছে ভাই, আমাদের লোকসান হচ্ছে এখন বর্তমান, গরু গত 850 টাকা কিনা বর্তমান পড়তেছে, এখন আমরা 750 টাকা কী করি, কী করুন ভাই, ব্যস্ত তো হবে, 5 জন 10 জন যেখানে ব্যস্ত, 750 টাকা আমরা ব্যস্ত হইব, 4 জন 5 জন ব্যস্ত, 650 টাকা 600 টাকা যত আমি পারি না ভাই, আমরা কী করুন বলেন। আর ওই ব্যবসাটা আমরা করতে পারি না এখানে, ওই খলিলে ব্যবসা কিনা আমরা এখানে করতে পারি না। খলিলে 15-20টা গরু বিক্রি করে মনে করেন সিরিয়াল ভাই, বড় বড় 8 মহিনা 9 মহিনা 10 মহিনা, আমার এখানে 2 মনে গরু বোনের ব্যস্ত বহুত কষ্ট হয়ে থাকে। আল্লাহ আমার কিছু যা রাখছে তাই হবে, এর বেশি কিছু না, ঠিক আছে। আমরা দুইটা একটা করে ব্যস্ত পারি ডেলি গরু ভাই, না ভাই আমাকে পড়তে হয় না ভাই, কীভাবে হবে 595 টাকা, এখানে তো খাবে না গোষ্ঠটা। আপনারা এই যে মনে করেন এই যে পাও, এই যে আমার পাও, এই যে পাও আমার কাস্ট হয়ে গেছে, যে পাওটা গোস্তর লোকে বিক্রি করবো, এটা খাইব না আমাদের গোস্তর লোকে পাওটা, হ্যাঁ মাংসের সাথে দেয়া পানি মিলে সামনে মানে মনে করেন গোস দিয়া ব্যস্ত আছে তো, রালিং বেচা কি রইতে আছে মনে করেন, গন্ডায় মনে করেন 2 গরু শেষ, গন্ডায় 2 গরু শেষ, তৈলে মনে করেন অর্থ কোনো বিজা বিজি গোষ্ঠী বেচা কিনে হয়ে যাচ্ছে। এই আমাদের গোস্ত কোনো পানি আছে ধরেন শুকনা না, কাটছি সকালে 6টার সময় অনুবাদে কটা ক ঘন্টা হয়ে থাকে, দেন একটা গরু শেষ করতে হয় না। হলো আমি তো কোয়ালিটি দেখবো রে ভাই, আমি মাংসটা কিনবো 50 টাকা বেশি বা 100 টাকা বেশি, আমি কেন নিবো, আমার ফ্যামিলির জন্য, আমরা সবাই পরিশ্রম করি ফ্যামিলির জন্য, তাই না? তো আমি যদি একটা ভালো জিনিস পাই আমি 50 টাকা কেন বেশি নিব না? আর ওইটা তো হচ্ছে কি, সে আমাকে কম দামে দিচ্ছে নো ডাউট, বাট সেটাতে অনেক ধরনের মাংস মিক্স থাকে যেটা আসলে খাওয়া কঠিন হয়ে পড়ে। এই আসলে হয় কি, এটা ওরা এত বেশি মিক্স করে যে আপনি ক্লায়েন্ট তো আসলে অনেক সিরিয়ালে থাকে, ও ওখানে কাছে পর্যন্ত যাওয়ার সুযোগই পায় না, কিছু ক্লায়েন্ট ওকে তো নিচ্ছে কম টাকার জন্য, আর কিছু ক্লায়েন্ট নিচ্ছে যে আমি নিজে ধরে নিচ্ছি, দেখে নিচ্ছি, কোয়ালিটি সম্পূর্ণ মালটা নিচ্ছি, হয়তো 100 টাকা বেশি দিচ্ছি, বিষয়টা এখানে। আমি খলি থেকে সারা বছরের মাংস নিতাম, কিন্তু এখন লং টাইম লাইনে দাঁড়িয়ে থাকতে হয়, সেখান থেকে মিক্স মাংস যাচাই করা যায় না, এই কারণে আসলে বেসিক্যালি এখান থেকে নিচ্ছি।